নমস্কার, খবর ত্রিপুরায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সঞ্চিতা। প্রথমে দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরিয়ার ইদলিবে মিসাইল হামলায় জঙ্গি সংগঠন আল কায়দার তৃতীয় সর্বোচ্চ নেতা আবু আল খায়র আল মাসরি নিহত হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের কাছে এক আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে চারজন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে পাঁচজন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে আটজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 30 জন। ফিরে আসছে বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন। সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিহার সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো, আমি সব নিরামিষ সিস্টার গুনে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা গুণমানে প্রতি ঘরে ঘরে। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো? আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। স্মার্ট হচ্ছে গোটা পৃথিবী, তাই আরো স্মার্ট হয়ে উঠেছি আমরা আপনার স্বপ্নের বাড়িটিকে সাজিয়ে তুলতে। জনসন, হিন্দওয়ে এবং জ্যাগুয়ার মতো সুবিখ্যাত কোম্পানির স্মার্ট সব কালেকশন পাবেন আমাদের এখানে, তাও আপনার বাজেটের মধ্যে। এছাড়া রয়েছে সোলো স্যানিটারি ওয়্যার এবং প্রিন্স পাইপ অ্যান্ড ফিটিংস এর অতুলনীয় সব ডিজাইনের সম্ভার। গ্যারান্টি সহকারে সবচেয়ে কম দামে আপনার ঘরটিকে স্মার্ট করে সাজিয়ে তুলতে চলে আসুন আমাদের শোরুমে। ইউরেকা মোজাইক টাইলস অ্যান্ড স্যানিটেশন, 9 মন্ত্রীবাড়ি রোড, পোস্ট অফিস চৌমুনি, আগরতলা। ত্রিপুরায় সব থেকে বেশি বিক্রি হওয়া ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার, যা আপনার ঘরকে রাখে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। দাদা, ঘরের জন্য টিন দেখাল না? দেখাচ্ছি।
এই নিন টাটা শক্তি ঢেউটি, এটা লাগালে আপনি নিশ্চিন্ত। না না, আমরা গরিব মানুষ, টাটা শক্তি ঢেউটিন কেনার ক্ষমতা আমাদের নেই, এগুলি খুব দামও হবে। কে বলেছে আপনাকে? টাটা শক্তি টিনের দাম এখন সবার হাতের নাগালে এবং সারা ত্রিপুরাতে একই দামে পাওয়া যাচ্ছে। তাছাড়া এখন .20 mm থেকে .63 mm পুরো টিনও পাওয়া যাচ্ছে। টাটা শক্তি ঢেউ টিন ISI স্ট্যান্ডার্ডের ওজন নির্ধারণ করে, তাই টিন হয় মজবুত ও শক্তিশালী। আর 120 GSM জিঙ্ক কোটেড হওয়ায় টিন টেকে বছরের পর বছর, সঙ্গে পাবেন টেস্ট সার্টিফিকেটও। তাহলে আমাদের টাটা শক্তি টিনই দিন। টাটা শক্তি ঢেউ টিন, থাকুন গর্বের সাথে। অথরাইজড ডিস্ট্রিবিউটর বজরং স্টিল সেলস কর্পোরেশন, বিকে রোড, প্যালেস কম্পাউন্ড, আগরতলা। বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। সিরিয়ার ইদলিবে মিসাইল হামলায় জঙ্গি সংগঠন আল কায়দার দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু আল খায়ের আল মাসরি নিহত হয়েছে। সিরিয়ার ইদলিবে মিসাইল হামলায় জঙ্গি সংগঠন আল কায়দার দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু আল খায়ের আল মাসরি নিহত হয়েছেন। মার্কিন গোয়েন্দা সংস্থার চালানো এই হামলায় তারা নিহত হন বলে দাবি করেছেন দুই কর্মকর্তা। যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসও দাবি করে রবিবারের হামলায় মাসরি নিহত হন। সিরিয়ার বিরোধী দলের সদস্যরাও একই দাবি করেন। আল মাসরির প্রকৃত নাম মোহাম্মদ রজব আল মাসরির প্রকৃত নাম মোহাম্মদ রজব আবদ আল রহমান। তিনি মিশরীয় নাগরিক। হামলার সময় তিনি একটি গাড়িতে অবস্থান করছিলেন। সিরিয়ার সিভিল ডিফেন্স থেকে ফেসবুকে ছবি দেওয়া হয়েছে। তারা জানায় হামলায় মাসরি ছাড়া আরও দুজন নিহত হয়েছেন। 2005 সালে আবদ আল রহমানকে সন্ত্রাসী ঘোষণা করে যুক্তরাষ্ট্র। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের কাছে এক আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে 5 জন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের কাছে এক আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত হয়েছে। এই ঘটনায় আরও 5 জন নিখোঁজ রয়েছে বলে খবর। সোমবার রাতে কর্তৃপক্ষ একথা জানায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের মুখপাত্র আয়ান গ্রিগোর বার্তা সংস্থা AFPকে বলেন, রিভারসাইড মিউনিসিপাল এয়ারপোর্টের প্রায় আধ মাইল উত্তর পূর্বে স্থানীয় সময় বিকেল 4:40 দিকে সেসনা 310 বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিধ্বস্তের কারণ জানা যায়নি। নগরীর অগ্নিনির্বাপক প্রধান মাইকেল মুরি সংবাদ মাধ্যমে বলেন, বিমানের যাত্রীরা রিভারসাইড থেকে সান জোসেতে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি চক্কর দিয়ে দুটি বাড়িতে আছড়ে পড়লে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। মুরি আরও বলেন, প্রাণে বেঁচে যাওয়া এক কিশোরীকে বিমানের ভেতর থেকে বের করে আনা হয়েছে। এতে আগুন ধরে যাওয়া একটি বাড়ি থেকে আশঙ্কাজনক অবস্থায় অন্য এক বাসিন্দাকে উদ্ধার করা হয়েছে। কর্তৃপক্ষ নিখোঁজ 5 জনকে উদ্ধারে জোর তৎপরতা চালাচ্ছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে 8 জনের মৃত্যু হয় এবং আহত হয়েছে 30 জন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে এখনও পর্যন্ত 8 জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 30 জন। আহতদের মধ্যে 10 জনের অবস্থা আশঙ্কাজনক। ভুবনেশ্বর থেকে হায়দ্রাবাদ যাচ্ছিল বাসটি। 1000 কিলোমিটার পথের মাঝে বিজয়ওয়াড়ায় চালক বদলায়। ভোর 5:30 দিকে মোল্লাপাড়ুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর ডিভাইডারে ধাক্কা মারে। যাতায়াতের রাস্তা দুটিকে আলাদা করেছিল ওই ডিভাইডার, সেটি ভেঙে দুই রাস্তার মাঝখান দিয়ে গলে নদীতে পড়ে যায় বাসটি। গেজ কাটার দিয়ে বাসের জানলা কেটে উদ্ধার শুরু হয় হতাহতদের। আহতদের স্থানীয় নাগদিগামা সরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছে ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। যে সমস্ত শিশুরা জন্মগত রোগ, যেমন বাঁকা পা, ঠোঁট বা তালু কাটা, অথবা
জন্মগত হৃদরোগ, চর্মরোগ, দাঁতের ক্ষয় ইত্যাদি, অথবা বিকাশগত ত্রুটি, অথবা শারীরিক প্রতিবন্ধকতার শিকার, তাদের সম্পূর্ণ বিনামূল্যে রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রম প্রকল্পের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। জন্ম থেকে 18 বছর বয়সী যে কোনো শিশুকে সম্পূর্ণ সরকারি খরচায় এই সুবিধা প্রদান করা হয়। রাষ্ট্রীয় বাল স্বাস্থ্য কার্যক্রমের সুযোগ গ্রহণ করুন এবং উজ্জ্বল ভবিষ্যতের সূচনা করুন। জাতীয় স্বাস্থ্য মিশন ত্রিপুরা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। পেটের অসুখ প্রতিরোধে অবশ্যই নিরাপদ পানীয় জল পান করুন। পেটের অসুখ হলে ওআরএস দ্রবণ কিংবা বারবার তরল পানীয় পান করুন। পেট খারাপ হলেও শিশুকে মায়ের বুকের দুধ অবশ্যই খাওয়ান। স্বাস্থ্যবিধি মেনে চলুন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা, তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। কলকাতা, দিল্লি, মুম্বাইয়ের পর এখন আগরতলা থেকে যে কোনো দেশের ভিসার জন্য আবেদন করতে পারেন। দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, মালয়েশিয়া, কুয়েত সহ বিভিন্ন দেশে প্রচুর শূন্যপদ, আজই ভিসার জন্য যোগাযোগ করুন। এখন সরাসরি অফিসে এসে পছন্দমতো দেশের ভিসার জন্য আবেদন করুন। যে কোনো যোগ্যতায় ভিসা পাওয়া যায়। ঠিকানা, ত্রিপুরা ভিসা কনসালটেন্সি, আইকর্মা সেন্টার, রুম নাম্বার 323, ফোন নাম্বার 7085516877। সুর ও নৃত্য সোনায় কল্পিত, আমাদের সব ভাবনার সঙ্গেই জড়িয়ে আছে সোনা। তাই যেভাবেই আমরা নিজেদের প্রকাশ করি না কেন, আমাদের কল্পনা রূপ নেয় সোনার অলঙ্কারে। আসুন বরণ করে নিন সুর ও ছন্দ শোভিত সেই মোহময় রূপ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা, মুম্বাই। বিয়ে মানে নতুন জীবন, অনেক স্বপ্ন, স্বপ্ন পূরণে স্বর্ণকম জুয়েলার্স। আকর্ষণীয় বিয়ের গয়নার অসংখ্য ডিজাইন নিয়ে স্বর্ণকমল জুয়েলার্স জানায় আপনাদের সাদর আমন্ত্রণ। স্বর্ণকমল জুয়েলার্স, আপনার যে আপন। এসে গেছিস রাজু? শোন, 10 ফেব্রুয়ারি আমরা তোর মাসির বাড়ি যাচ্ছি। আরে, ওই দিন তো জাতীয় কৃমিনাশক দিবস। আমরা তো 2 দিনের জন্য যাচ্ছি। রাজু ঠিক বলেছে মা, ওই দিন স্কুলে সব ছেলেমেয়েদের কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি নিয়ন্ত্রণ কি এতটাই জরুরি? হ্যাঁ মা, কৃমি দেহের প্রয়োজনীয় পুষ্টিকর খাদ্য খেয়ে নেয়, এর ফলে ছেলেমেয়েদের স্বাস্থ্য, শিক্ষা এবং কর্মক্ষমতার উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। তাহলে তোদের এই ছোট বোনটি তো। আমার চিন্তা করছো কেন? 1 থেকে 5 বছরের শিশু, এমনকি যারা এখনো স্কুলে যায় না, তাদেরকে অঙ্গনারী কেন্দ্রে এই কৃমিনাশক ঔষধ খাওয়ানো হবে। কৃমি থেকে মুক্তি, স্বাস্থ্যোজ্জ্বল ভবিষ্যতের সূচনা। বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। মঙ্গলবার 29 জেলার সুসংহত আয়ুষ হাসপাতাল পরিদর্শন করেন কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ ইয়ামু নায়েক। কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রী শ্রীপদ ইয়ামু নায়েক মঙ্গলবার বেলা 1টায় 29 জেলার সুসংহত আয়ুষ হাসপাতাল পরিদর্শন করেন। কৈলাসহর উন্নয়ন মঞ্চের প্রতিনিধিরা চিকিৎসা ব্যবস্থার বিভিন্ন সমস্যা জানিয়ে মন্ত্রীর কাছে একটি স্মারকলিপি জমা দেন। হাসপাতালের জন্য নির্মাণ চলা ভবন পরিদর্শন করেন তিনি। চিকিৎসা ব্যবস্থা উন্নতির জন্য রাজ্য সরকারের সহযোগিতা কামনা করে তিনি বলেন যে রাজ্য চাইলে রাজ্যের প্রতিটি জেলায় সুসংহত আয়ুষ হাসপাতাল তৈরি করে দিতে প্রস্তুত কেন্দ্র। এতে কেন্দ্র দেবে 90%, রাজ্য 10% দিতে হবে, অথচ রাজ্যের তরফে কোনো দাবি নেই। কেন্দ্রের সিদ্ধান্তের জন্য
নর্থ ইস্টের উন্নয়নকল্পে কেন্দ্র বিশেষ নজর দিয়েছে। রাজ্য সরকারগুলোকেও এগিয়ে আসতে হবে। এই ধরনের পরিদর্শন সর্বত্রই কয়েকদিন অন্তর অন্তর চলবে বলেও তিনি জানান। এদিনের পরিদর্শন শেষে তিনি বলেন, हमारे प्रधानमंत्री का इच्छा है कि हर तीन महीने में मिनिस्टर ऐसे जो नॉर्थ ईस्ट में जो हमारी स्टेट है हमने फोकस किया हुआ है और यहाँ जो नॉर्थ ईस्ट को बाकी सभी स्टेटों को जो सुविधा मिलनी चाहिए तो अपने अपने मंत्रालय के जरिए जो कुछ यहाँ हम काम कर सके लोगों के लिए जो कुछ प्रोजेक्ट कर सके लोगों के लिए जो कुछ कर सके वो आप जाके तीन महीने में जाके आप उस स्टेट का दौरा करके आप कहीं उनकी समस्या को हल करने की कोशिश करने के लिए पीएम ने इसी जो प्रोग्राम के अंडर मैं आज त्रिपुरा आया हूँ। अपील करता हूँ त्रिपुरा सरकार को कि वो भी अपने आटोई डिस्ट्रिक्ट में यदि अपना किया तो आटोई डिस्ट्रिक्ट में हम हॉस्पिटल देने के लिए तैयार हैं और इसलिए हम चाहते हैं कि यहाँ हेल्थ के बारे में सबको सुविधा मिले और हमारे यहाँ के भाई बहन ठीक तरह से रहे हेल्दी रहे यही हमारे काम। এদিন কেন্দ্রীয় মন্ত্রী ছাড়াও ছিলেন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব, রাজ্য পরিদর্শক সুনীল দেওধর, ঊনকোটি বিজেপি সভাপতি অঞ্জন সিনহা সহ স্থানীয় নেতৃত্বরা। কৈলাসহর বিমানবন্দর থেকে বিজেপি কর্মী সমর্থকরা বিশাল মিছিল করে কেন্দ্রীয় মন্ত্রীকে নিয়ে আসেন। হাসপাতাল পরিদর্শন শেষে কৈলাসহরের শ্রীরামপুরে বিবেকানন্দ হলে এক দলীয় সভায় যোগ দেবার কথা রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মোট ছয় দফা দাবিকে সামনে রেখে মঙ্গলবার সারা ভারতব্যাপী একদিনের ব্যাংক হরতালের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। ভারতে বিমুদ্রাকরণের কারণে দেশের ব্যাংকগুলির যে বিপুল পরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে তার দায়ভার ভারত সরকারকে নেওয়ার দাবিসহ মোট ছয় দফা দাবিকে সামনে রেখে সারা ভারতব্যাপী একদিনের ব্যাংক হরতালের ডাক দিয়েছে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস। মঙ্গলবার সকাল থেকে দেশের সকল ব্যাংক শাখায় চলেছে এই হরতাল। সারা দেশের সঙ্গে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের ত্রিপুরা রাজ্য কমিটি এই হরতালে সামিল হয়েছে। এদিন সকাল থেকে বন্ধ রয়েছে আগরতলা সহ রাজ্যের সবকটি এলাকার ব্যাংক শাখাগুলি। হরতালের আওতায় নিয়ে আসা হয়েছে ব্যাংকের ই কর্নার সহ এটিএমগুলিকে। তাই ত্রিপুরার সাধারণ মানুষ এদিন ব্যাংকের সব ধরনের পরিষেবা থেকে বঞ্চিত রয়েছেন। ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নসের সদস্যরা আগরতলার বিভিন্ন ব্যাংক শাখার সামনে দাঁড়িয়ে তাদের দাবিগুলির সমর্থনে প্রচার চালিয়েছেন। এদিনের হরতাল সফল করার জন্য ফোরামের তরফে সাধারণ মানুষের সহযোগিতাও চাওয়া হয়েছে। সারা ভারতব্যাপী ব্যাংক শিল্পের ধর্মঘট। আমাদের সারা ভারতে নয়টি কর্মচারী এবং আমাদের অফিসারদের যৌথ মঞ্চ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নস ডাকে আমাদের আজকে সারা ভারতে ব্যাংক শিল্পের ধর্মঘট চলছে। এই ধর্মঘটে মুখ্যত আমাদের ব্যাংক শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য, রক্ষা করার জন্য আমাদের ধর্মঘট। কেন্দ্রীয় সরকার ব্যাংক শিল্পটাকে সংস্কারের নামে আমাদের ব্যাংক শিল্পের একটা মেজর পোর্শন শেয়ার বিদেশি এবং দেশি কর্পোরেটদের কাছে বিক্রি করে দিতে চাইছে। আমরা বলছি বিক্রি করে দিতে চাইছে এই কারণে যে ওরা বলছে যে রিফর্মসের নামে, ব্যাংক শিল্পের যে রিফর্ম, এই রিফর্মসের নামে সারা ভারতবর্ষের আমাদের যতগুলি ব্যাংক আছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 182তম আবির্ভাব তিথি উপলক্ষে কৈলাসহরের রামকৃষ্ণ মিশন নানা কর্মসূচি হাতে নিয়েছে। শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের 182তম আবির্ভাব তিথি উপলক্ষে কৈলাসহরের রামকৃষ্ণ মিশন আশ্রমে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। বিশেষ পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রসাদ বিতরণ। আগামী 4 এবং 5 তারিখ হবে আশ্রমে মহোৎসব এবং এবারই প্রথম এই মহোৎসব উপলক্ষে অনুষ্ঠিত হবে রামকৃষ্ণ মেলা। মঙ্গলবারের অনুষ্ঠান ভক্তদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও 4 এবং 5 তারিখে সবার জন্য, সর্বধর্মের জন্য উন্মুক্ত থাকবে। রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ জ্যেষ্ঠানন্দজি মহারাজ বলেন, এদিন রাজ্যে তথা কৈলাসহরে প্রথম আসেন আয়ুষ বিভাগের কেন্দ্রীয় মন্ত্রী শ্রীপদ ইয়ামো নায়েক। ঊনকোটি সুসংহত আয়ুষ হাসপাতাল পরিদর্শন শেষে তিনি যোগ দেন দলীয় সমাবেশে। সেখান থেকে সোজা চলে যান কৈলাসহর রামকৃষ্ণ মিশন আশ্রমে। মহারাজ জ্যেষ্ঠানন্দজির সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন তিনি। সাথে ছিলেন রাজ্য সভাপতি বিপ্লব দেব, পর্যবেক্ষক সুনীল দেওধর, জেলা সভাপতি অঞ্জন সিনহা সহ অন্যান্যরা।
যে পঞ্জিকা অনুযায়ী ধন মুহূর্ত দিয়ে জন্ম যখন হয় সেইটা অনুযায়ী এই তিথিটা নিয়ন্ত্রিত হয়। আর সেই জন্ম উপলক্ষে মহোৎসবও করা হয়। এরপরে দুদিন চার আর পাঁচ আমাদের এখানে মহোৎসব হবে, আর সেই মহোৎসব উপলক্ষে এর একটি মেলা হবে। এটা এবার ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। বিদ্যুৎ, পানীয় জল, রেগার বকেয়া মজুরি, রাস্তাঘাটের চরম সমস্যা। সোনামুড়া রবীন্দ্রনগরে ছয় দফা দাবি নিয়ে তিন ঘণ্টার জন্য রাস্তা অবরোধ করল তৃণমূল কংগ্রেস, পরে বিডিওর আশ্বাসে মুক্ত হয় অবরোধ। এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা, বিদ্যুৎ সমস্যা সমাধান, রাস্তাঘাটের সমস্যা সমাধান, রেগার কাজ ড্রজারের মাধ্যমে না করা, বকেয়া মজুরি প্রদানসহ ছয় দফা দাবি আদায়ে সোনামুড়ার রবীন্দ্রনগরের শান্তিপল্লি এলাকায় তৃণমূল কংগ্রেসের অবরোধে মঙ্গলবার সকাল থেকেই অবরুদ্ধ হয়ে পড়ে সোনামুড়া বিলোনিয়া সড়ক। কলসি নিয়ে অবরোধে সামিল হন মহিলারা। অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যান সোনামুড়ার এসডিপিও বাবুল দাস ও থানার ওসি অমল চক্রবর্তী। তারা গিয়ে অবরোধকারীদের সঙ্গে কথা বললেও অবরোধকারীরা পিছু হটেননি। তারা সোনামুড়া মহকুমা শাসক অথবা কাঠালিয়া ব্লকের বিডিওকে ঘটনাস্থলে আসার দাবি জানাতে থাকেন। অবশেষে অবরোধ স্থলে এসে বিভাগীয় তৃণমূল নেতাদের সাত দিনের মধ্যে দাবি পূরণের আশ্বাস দেন বিডিও। এরপর প্রায় তিন ঘন্টা পর পথ অবরোধ উঠিয়ে নেন তৃণমূল। এখানে এসেছেন একজন সব দায়িত্ব নিয়ে আমাদেরকে বলেছিলেন যে রাস্তা অবরোধ তুলে নিতে, তা সত্ত্বেও আমরা রাজি হইনি। কেননা আমাদের যারা নাকি এই জলের ব্যবস্থা করে দিতে পারবে যে বিডিও সাহেব, ওনাকে আমরা চাইছি এবং উনি এসেছেন এবং আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে সাত দিনের মধ্যে উনি ব্যবস্থা নেবেন। তার জন্য আমরা সাময়িক কিছুদিনের জন্য আমরা রাস্তাটা অবরোধ করছি, আর সাত দিনের মধ্যে যদি আমাদের সঠিক ব্যবস্থা না করা হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। প্রতিশ্রুতি মতো দ্রুততার সহিত সমস্যাগুলি সমাধান করে কিনা প্রশাসন সেই দিকে নজর। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। আবারও ধর্ষণের শিকার তিনটি নাবালিকা মেয়ে। মেলা দেখে বাড়িতে ফেরার সময় নির্জনতার সুযোগে তাদের ধর্ষণ করে বলে অভিযোগ। ঘটনা কৈলাসহর ধুমাছড়া থানার চাপালিয়া এলাকায়। প্রতিবছর নিয়ে এবছরও ধুমাছড়া থানা এলাকায় চাপালিয়া এলাকায় শিব চতুর্দশী উপলক্ষে দুদিন ব্যাপী চলছিল মেলা। মেলার দ্বিতীয় দিন অর্থাৎ 25 ফেব্রুয়ারি এসকেপাড়ার দেবতাবাড়ি অঞ্চলের তিনজন মেয়ে চাপালিয়ায় মেলা দেখতে এসেছিল। মেলায় সেদিন অর্কেস্ট্রা চলছিল। অর্কেস্ট্রা দেখে এই তিনজন মেয়ে গভীর রাতে মেলা থেকে বাড়ি ফিরছিল। মেলা থেকে 2 কিলোমিটার আসার পর অষ্টরামপাড়ায় আসা মাত্রই চারজন ছেলে মেয়েদের জোর করে ধর্ষণ করে। মেয়ে তিনজনের মধ্যে দুজনের বয়স 12 এবং একজনের বয়স 14 বছর। অভিযুক্তরা হল অজয় ত্রিপুরা, ধাবা কিশোর ত্রিপুরা, চক্রবাণী ত্রিপুরা, বাসুমোহন ত্রিপুরা। এ চারজন ছেলে মেয়েদের ধর্ষণ করে ছেড়ে দিলে মেয়েরা বাড়িতে গিয়ে ওই দিন রাতে কাউকে কিছুই বলেনি। পরের দিন বাড়িতে মেয়েরা অসুস্থ বোধ করলে বাড়ির লোকজন জানতে চাইলে মেয়েরা পুরো ঘটনা বলে। অভিভাবকরা সঙ্গে সঙ্গে মনু হাসপাতালে মেয়েদের চিকিৎসার জন্য আনে এবং ধুমাছড়া থানায় এফআইআর করেন। অজয় ত্রিপুরা এবং ধাবা কিশোরের নামে এফআইআর করা হয়। তিনজন মেয়ে আজ পর্যন্ত মনু হাসপাতালে ভর্তি রয়েছে। এফআইআর করার পর প্রথমে পুলিশ অজয় এবং ধাবাকে গ্রেপ্তার করে এদের জিজ্ঞাসাবাদ করে বাসু এবং চক্রপাণীকে গ্রেপ্তার করেন। মামলার তদন্তকারী পুলিশ অফিসার হলেন সাব ইন্সপেক্টর রণবীর জমাতিয়া। চারজন ছেলের মধ্যে তিনজন 2017 সালের মাধ্যমিক পরীক্ষার্থী ছিল, আর একজন 3 বছর আগেই পড়াশোনা ছেড়ে দিয়েছে। এসআই রণবীর জমাতিয়া মঙ্গলবার দুপুর 1টায় কৈলাসহর জেলা আদালতে চারজনকে আনেন। পুলিশ আসামিদের আদালতে পুলিশ রিমান্ড দাবি করেছেন। ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা। মঙ্গলবার কুলুবাড়ি উচ্চ বুনিয়াদী বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হল শিক্ষক অভিভাবক সম্মেলন। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শুভমিয়া সহ অন্যান্যরা। শিক্ষক অভিভাবক সম্মেলন অনুষ্ঠিত হল কুলুবাড়ি উচ্চ বুনিয়াদী বালিকা বিদ্যালয়ে। মঙ্গলবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের হল করে হয় অনুষ্ঠানটি। এই শিক্ষক অভিভাবক সম্মেলনটি হল শিক্ষাবর্ষের প্রথম সম্মেলন। এর মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীদের সাথে এলাকার অভিভাবকদের সহমতের ভিত্তিতে চলতি শিক্ষাবর্ষে কী কী বিষয়ের উপর জোর দেওয়া তার খোলামেলা আলোচনা হয়। শিক্ষক অভিভাবক সম্মেলন সম্পর্কে বলতে গিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জরিনা খাতুন বলেন, স্কুলের বইয়ের যে চেক, সেই চেকে
একটা নামের লিস্ট করে ওই টাকাটা ট্রান্সফার করে দিতে হবে তাদের মা বাবার অ্যাকাউন্টে। একমাত্র ইউনিফর্মের বেলা আছে। এরপরে রেসিডেন্স অ্যাটেন্ডেন্স গ্রান্ট অন্যান্য যে স্টাইপেন্ডগুলি সেগুলিকে আমাদেরকে অর্ডার দেওয়া আছে। প্রত্যেক স্টুডেন্টের ব্যাংক অ্যাকাউন্ট লাগবে। আমরা গত বছর থেকে প্রত্যেক স্টুডেন্টকে বলে আসছি ব্যাংক অ্যাকাউন্ট করার জন্য। অধিকাংশ স্টুডেন্ট এইবার মাত্র আমরা 30 জন না 33 জন পেয়েছি নাকি নিজস্ব অ্যাকাউন্ট মাত্র। বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শুভা মিয়া বলেন, তাহলে তার ভবিষ্যৎ আপনি নষ্ট করবেন এই জিজ্ঞাসা করবেন না। এখনো সম্পদ পৃথিবীর মধ্যে অনেক সম্পদ আছে, মাটির উপরও আছে মাটির নিচেও আছে। নিজের সম্পদ করে আমরা দেখি না, যখন সরকার এটি উড়াই কাজে লাগায় তখন আমরা বুঝি যে মাটির নিচে সম্পদ আছে। কুলোবাড়ি গাঁও প্রধান হুমায়ুন মিয়া বলেন, থাকে স্কুলতে বিকালবেলা যাওয়ার পরে বা রাত্রে সন্ধ্যাবেলা যাতে টাইমলি বিদ্যালয়ে লেখাপড়া করে কিনা বা নির্দিষ্ট সময় বিদ্যালয়ের মধ্যে লেখাপড়া হয় কিনা, যে ক্লাসগুলো প্রত্যেক দিন গার্জিয়ানের যদি একটু খোঁজখবর রাখি তাহলে আমাদের ছাত্রছাত্রীরা কোনো দিকে দুর্বল থাকতো না এবং লেখাপড়াও পিছিয়ে থাকতো না, পরীক্ষাও ফেল করতো না। এই কারণে যে ছাত্ররা কোন জায়গায় যে সমস্যা আছে সেই সমস্যা সম্পর্কে শিক্ষক সরকার নিয়ম করছে এখন। বিদ্যালয়ে এবছর 199 জন ছাত্রছাত্রী রয়েছে। শিক্ষক অভিভাবক সম্মেলনে অভিভাবকের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সোনামুড়া পুরাতন মোটর স্ট্যান্ডে 6 দফা দাবিতে 3 ঘন্টার গণঅবস্থান সংগঠিত করল উপজাতি ভিত্তিক 4টি বামপন্থী সংগঠন। ভারতীয় নাগরিকত্ব সংশোধন আইন 2016 বাতিল করা, এসসি সাপ্লেনের অর্থ বরাদ্দ বন্ধ না করা, বনাধিকার আইন বন্ধ করার প্রয়াসের বিরোধিতা সহ 6 দফা দাবিতে 3 ঘন্টার গণঅবস্থান করল 4 উপজাতি ভিত্তিক বামপন্থী সংগঠন। মঙ্গলবার গণমুক্তি পরিষদ TYFTSU ও উপজাতি কর্মচারী সমিতির এই গণঅবস্থানটি হয় সোনামুড়ার পুরাতন মোটর স্ট্যান্ডে। সিপিএম নেতা শামসুল হক ছাড়াও কর্মসূচিতে ছিলেন বাণী সিং দেববর্মা, বিষ্ণু ত্রিপুরা, খরাং ত্রিপুরার মতো সংগঠনগুলির নেতারা। আমাদের দেশের যে কেন্দ্রে বিজেপি সরকার আসার পরে বিশেষ করে সংখ্যালঘু উপজাতি, তপশিলি জাতি, সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু মুসলিম, তাদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে তেমনি তাদের অর্থনৈতিকভাবে যে দেশের স্বাধীনতার পর যে দেশের স্বাধীনতার পরে যে উপজাতির জন্য বরাদ্দ টাকা ছিল তার সাপ্লেনে বিভিন্ন ইয়ে জাতি এই জায়গা দাঁড়িয়ে তারা এখন কত টাকা কম দিচ্ছে আমাদেরকে। এবারকার বাজেটে ডিস্ট্রিক্টের সাথে টাকা প্রায় বন্ধ করে দিচ্ছে। আমরা প্রতিবাদ জানাচ্ছি টাকা বন্ধ করা চলবে না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। মাঝখানে আর মাত্র দুদিন, 2017 সালের 2 মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে এবং 3 মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। মাঝখানে আর মাত্র দুদিন, ফেব্রুয়ারির শেষ দিন ও মার্চের প্রথম দিন, এরপরে শুরু হয়ে যাবে 2017 সালের উচ্চ মাধ্যমিক ও মাধ্যমিক পরীক্ষা। 2 মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। একই দিনে শুরু হবে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা ফাজিল আর্টস ও উচ্চ মাধ্যমিক ফাজিল থিওলজি পরীক্ষাও। এর পরদিনেই অর্থাৎ 3 মার্চ থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। একই দিনে মাধ্যমিক মাদ্রাসা আলিম পরীক্ষাও শুরু হবে। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত এই পরীক্ষা নিয়ে প্রস্তুতি বর্তমানে চূড়ান্ত পর্যায়ে চলছে। মাধ্যমিকে প্রায় 51,300 এবং উচ্চ মাধ্যমিকে প্রায় 26,800 পরীক্ষার্থী পরীক্ষায় বসবে, অর্থাৎ 2 পরীক্ষা মিলে প্রায় 78,100। গত বছরের তুলনায় মাধ্যমিকে প্রায় 7% পরীক্ষার্থী বেড়েছে, তবে উচ্চ মাধ্যমিকে প্রায় 2% পরীক্ষার্থী কমেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খবর শেষ করার আগে আবারও দেখে নিচ্ছি খবর শিরোনাম। সিরিয়ার ইদলিবে মিসাইল হামলায় জঙ্গি সংগঠন আল কায়দার দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবু আল খায়র আল মাসরি নিহত হয়েছে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলের কাছে এক আবাসিক এলাকায় ছোট একটি বিমান বিধ্বস্ত হয়ে কমপক্ষে 4 জন নিহত হয়েছে, নিখোঁজ রয়েছে 5 জন। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া সেতুর রেলিং ভেঙে বাস নদীতে পড়ে 8 জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে 30 জন। এখনকার মতো খবর এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন খবর ত্রিপুরা। নমস্কার।